67তম স্বাধীনতা দিবসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশের কথা বলবো না, আপনারা সবাই জানেন, পড়ছেন, দেখছেন টিভিতে। আমাদের নিজেদের সম্বন্ধে একটু বলি, যেটা শুরুতেই বলছিলাম সেটাতেই আবার ফিরে আসছি। আমাদের বোধহয় একটু মেম্বারশিপ বাড়াবার প্রয়োজন হয়ে পড়েছে। আজকে অবশ্য অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি এখানে, ভালো লাগছে দেখে। আশা রাখবো যারা সিনিয়র আছেন, একটা জিনিস আমি উল্লেখ বিশ্বাস করি এবং তার রবীন্দ্রধারণ আমাদের সঙ্গে রয়েছে, সেন্ট জনসের সার্ভিসের রিটায়ারমেন্ট কিন্তু কোনো গুরুত্ব রাখে না। চাকরি থেকে অবসর পেলেই যে সেন্ট জনসের অ্যাক্টিভিটি ছেড়ে দিতে হবে এমন কোনো কথা নেই। যাদের মনে এই বীজটা একেবারে গঠন হয়ে গেছে তারা কিন্তু স্কাউটিং বা সেন্ট জনস রিটায়ারমেন্টের অপেক্ষা। আমাদের সামনে একজন উপস্থিত আছেন যিনি সেটা আজকে আমাদের কাছে আরেকবার প্রমাণ করে দিয়েছেন। আরেকজন সিনিয়র আছেন যিনি অবশ্য শরীরের জন্য আসতে পারেন না, তিনি আমাদের সর্বজন্য শ্রদ্ধেয় গোবিন্দদা। সেই জন্য অনুরোধ রাখছি যারা এখন জয়েন করেছেন তারা তাদের সতীর্থ, তাদের বন্ধু বান্ধব বান্ধবী, যারা সিনিয়র মহিলারা আছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে আমরা এটাকে অ্যাট্রাক্টিভ করার চেষ্টা করছি। আমরা মনিটারিলি হয়তো খুব একটা ইনসেন্টিভ কিছু দিতে পারি না, এটা সবসময় একটা আলোচ্য বিষয় হয়ে থাকে। অন্য অন্য সংস্থা থেকে ওরা প্যারেডে যে আয়োজন করে তার সঙ্গে তুলনামূলকভাবে আমরা কিছুই দিতে পারি না। তো আমরা এটা সবার কাছে যে আবেদনটা রাখি সেটা হচ্ছে যে ফার্স্ট এড ট্রেনিং আপনি এখানে গ্রহণ করছেন, শিখছেন, সেটা কিন্তু আপনার বাড়িতে বা আশেপাশে বা আপনার এলাকায় সবার প্রয়োজনে লাগতে পারে যে কোনো সময়, সে কথাটা চিন্তা করে এটা জয়েন করার প্রয়োজন। এবং দ্বিতীয় কথা, অ্যাট্রাকশনের দিক থেকে আমরা যেটা এবার সচেষ্ট হয়েছি, আমরা আপনাদের ভালো লাগার মতো জায়গায় ট্রেনিং ক্যাম্প করার চেষ্টা করব। একটা ছোটোখাটো বেনারসে করা হয়েছিল, সেটা আবহাওয়ার জন্য হয়তো খুব একটা আমরা উপভোগ করতে পারি না, গরমটা খুব বেশি ছিল। আগে আগে আমরা যেভাবে করে এসেছি সেইভাবে আবার চেষ্টা করছি যতখানি সম্ভব। এবার একটা ক্যালেন্ডারও করা হয়েছে যার জন্য আমি তাপস এবং ডক্টর দাশগুপ্তকে অভিনন্দন জানাবো এবং যারা এর সঙ্গে মানে যুক্ত ছিলেন তাদের সবাইকে। সুন্দরভাবে একটা ক্যালেন্ডার করা হয়েছে আমাদের সারা বছরের প্রোগ্রাম, এবং যারা কুম্ভমেলায় ডিউটি করে এসছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং কী বলবো প্রশংসা। ভালোভাবে ওখানে সার্ভিস করে আসার একটা ফলস্বরূপ আমরা পেয়েছি সিএমডি নর্থ সেন্ট্রাল রেলওয়ে থেকে। आज 15 अगस्त 2013 आज सेंट जन एम्बुलेंस ब्रिगेड का आज सीएमडी उद्बोधन कर रहे हैं। तो এই ধরনের সার্ভিস ক্যাম্প করে রথের রথযাত্রাতেও আপনারা ডিউটি করে এসেছেন, দুর্গা পুজোতে আশা রাখছি আমরা আবার প্রত্যেক বছর যেরকমভাবে করি সেরকমভাবেই করবো। এগুলোর সঙ্গে সঙ্গে আমাদের একটু সবার সামনে আসার প্রয়োজন হয়ে পড়েছে, আমাদের যে প্রয়োজনীয়তা আছে সেটাকে সবার সামনে তার প্রমাণ রাখার একটা সময় এসেছে, যেটাকে ইংরেজিতে বলতে বলা হয় ভিজিবিলিটিটা আমাদের বাড়ানো খুব প্রয়োজন। যে আমরা যে শুধু ক্যাম্প করি না এটা সবার কাছে রাখতে হবে আমাদের, যার জন্য আমরা ডিজাস্টারের ম্যানেজমেন্ট যেটা আপনারা সবাই ট্রেনিং নেন কিন্তু সবাই সেটা ঠিক মানতে চায় না, তারা ভাবে ডিজাস্টার হলে সিভিল ডিফেন্সই করবে, আমরা কিছু করতে পারবো না। সেটা যে কতখানি অসত্য বুঝতে বললে খারাপ লাগবে ওদের বুঝতে পারবো না, সেটা আমরা আমাদের ট্রেনিং ক্যাম্প বা কম্পিটিশনে বারবার প্রমাণ করেছি। বিভিন্ন জায়গা থেকে কীভাবে ইঞ্জোরদেরকে ক্যারি করা হয়, কী করে তাদেরকে নিয়ে আসা হয়, রেস্কিউ করা হয়, তার ট্রেনিং কিন্তু আমাদের সেন্ট জনসে যথেষ্টভাবে দেওয়া হয় এবং কার্যক্ষেত্রে আমরা সেগুলো করেও দেখিয়েছি। এই ধরনের ডেমনস্ট্রেশন বা ডিসপ্লে আমাদের বছরের মধ্যে অন্তত একটা দুটো করতেই হবে, এবং শুধু গার্ডেন রিচ কনসেন্ট্রেট করলে চলবে না, এগুলো ডিভিশনেও করতে হবে। এবং ডিভিশনে যারা আমাদের টার্গেট অডিয়েন্স তারা হচ্ছেন আমাদের আধিকারিক, যারা বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসার্স। যে প্রবলেমটা সবার মুখেই সবসময় শুনি স্পেয়ারিং পাওয়া যায় না, এটা একটা কঠিন বাস্তব। এমনকি যখন আমরা কুম্ভমেলার স্পেয়ারিংও পাঠিয়েছিলাম তখনও অনেক জায়গা থেকে আমরা শুনতে পেয়েছি, কুম্ভমেলা শুনেও যেখানে মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে ডিরেক্টিভ এসেছিল তার সত্ত্বেও তারা দু একজন স্টাফকে স্পেয়ার করেন। রেলের এই একটা কঠিন জিনিস আজ অবধি বুঝতে পারেনি, 35 বছর চাকরি হয়ে যাওয়ার পর লোকটা ছুটি নিলে রেল চলে কিন্তু লোকটা সেন্ট জনসের স্পেয়ারিংয়ে গেলে নাকি রেল বন্ধ হয়ে যায়। हम लोग को सबको मिलके सेवा का काम में हाथ बढ़ाना है। আমি আশা রাখি যে ভবিষ্যতে যে আধিকারিকরা স্পেয়ার করতে দ্বিধা করেন বা অনেক সময় করেনি না তারা হয়তো কোনোভাবে কনভিন্সড হবেন যে না এই অর্গানাইজেশনের একটা প্রয়োজন আছে, এদের ট্রেনিং ক্যাম্পের প্রয়োজন আছে, যে কারণে একে স্পেয়ারিং করা হয়েছে সেটারও প্রয়োজন আছে, সেটা
রথের যাত্রার ডিউটি হোক, দুর্গাপূজার ডিউটি হোক, বা কুম্ভ মেলার ডিউটি হোক, বা উত্তরাঞ্চল রিলিফই হোক, যে কোনো ডিজাস্টারে আমাদের যারা মেম্বার্স আছেন তারা সবসময় গিয়ে সার্ভিস দিয়ে আসেন, কিন্তু কোনোভাবে আমরা সেটা ঠিক প্রজেক্ট হয়তো করতে পারি না, যার জন্য আমরা এখনও একটা এমন স্টেজে আছি যেখানে সেন্ট জনস বলতে গেলে তাদেরকে অনেকটা ভূমিকা করে বলতে হয় যেটার এই কাজ, এই ট্রেনিং হয়, এই দেখানো হয়, এই শেখানো হয়, এইভাবে কিন্তু আমরা কাজে লাগতে পারি। আর যেটা সব আধিকারিকই ভুলে যান যে রেল একটা ট্রান্সপোর্ট অর্গানাইজেশন, মানে আমরা মাল বহন করি, যাত্রী বহন করি, মালেরটা অতটা জানি না, কিন্তু যাত্রী বহনকারী যদি আমাদের স্টাফ প্রত্যেকে সেন্ট জনসের ট্রেনিং প্রাপ্ত হন তাহলে কিন্তু যে কোনো দুর্ঘটনাতেই এয়ারএমি ভ্যান পৌঁছবার অনেক 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 আগেই আমাদের সেন্ট জনসের লোক কাজে নেমে পড়তে পারবেন এবং যে দু একটা প্রাণ বাঁচাবেন তারও প্রচুর মূল্য আছে। সেটা বোঝাতে আমরা বোধহয় সফল হইনি এখন অবধি। আমি আশা রাখবো আমরা ভবিষ্যতে আমাদের নতুন যারা টিম আছেন, ইয়ং ডাইনামিক টিম, তারা সচেষ্ট হয়ে এটাকে প্রমাণ করবেন এবং তারপরে সেন্ট জনস আর কাউকে চিনিয়ে দিতে হবে না, কাউকে বলে দিতে হবে না সেন্ট জনসের মেম্বাররা কী করে, তাদের কিসের প্রয়োজন, কেন তাদের স্কোয়ারিং প্রয়োজন, এই সবগুলো আর বারে বারে বোঝাতে হবে। আশা রাখবো সামনের বছরটা আমাদের খুব কার্যকরী হবে এবং আমি যেটা মনে মনে বিশ্বাস করি, খুব একটা কঠিন ট্রেনিং বা কঠিন কিছু হলে সেটা সেরকম অ্যাট্রাকশন থাকে না, যার জন্য সেটা একটু এন্টারটেনিং, একটু উপভোগ্য করতে হবে। অতএব ট্রেনিং ক্যাম্পগুলো যারা আপনারা প্ল্যান করবেন এমনভাবে করবেন যে কাজের এবং ট্রেনিংয়ের মাঝে মাঝে কিছু ঘোরাফেরা, কিছু আনন্দদানেরও কিছু একটু থাকে উপাদান তার মধ্যে, নাহলে কিন্তু আমরা যে জিনিসটা বুঝছি এখন যে মেম্বারশিপ কমে যাচ্ছে, মেম্বারশিপ বাড়াতে হয়তো আমরা। সবাইকে আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের এই শুভ দিনে এবং আমাকে এখানে ডাকার জন্য আরও বেশি ধন্যবাদ জানাবো, দেরি হওয়ার জন্য ক্ষমা চাইবো।